গাইস, এই এপিসোডটা ডিসকাস করার আগে তো বলে দিই যে কালকে সানডে ছিল আর কালকে পুরো সকাল থেকে তুমুল ডিসকাশন হয়েছে। হ্যাঁ, ডিসকাশন হয়েছে আমাদের সুপার হিরো জন সিনা শেষ যাত্রাকে নিয়ে। আমরা ডিসকাস করছি 2025-এ জন সিনা আমাদেরকে কি কি দিতে চলেছে আর আমরা কি কি দিতে চলেছি, আমরা কিরকমভাবে তাকে শ্রদ্ধাঞ্জলি দেবো, অনেক কিছু ডিসকাশন হয়েছে। ভিডিওগুলো দেখলে তোমরা একটা আলাদাই ফিল পাবে। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা এপিসোডই আমাদের নেক্সট লেভেল ফিল দেয়, আর সেরকমই গাইস এই এপিসোডে আমরা ডিসকাস করবো গাইস নেক্সট ইয়ারের রয়্যাল রাম্বলকে নিয়ে। সো নেক্সট ইয়ার রয়্যাল রাম্বল আছে ফেব্রুয়ারিতে, আর ডেফিনেটলি দেখো রয়্যাল রাম্বল, ডেফিনেটলি রয়্যাল রাম্বল মানেই হচ্ছে রোড টু রাসেল মেনিয়া। যদি তোমরা লাস্ট কয়েক বছরের রয়্যাল রাম্বল দেখো তাহলে প্রচুর প্রেডিক্টেবল ছিল। হ্যাঁ, দুটো তো ভাই কোডিরোসি জিতে চলে গেছে আর কি বলবো, বাট ডেফিনেটলি যদি আমরা নেক্সট ইয়ারের রয়্যাল রাম্বল ভাবি না, এটা মনে হচ্ছে প্রচুর বেশি আনপ্রেডিক্টেবল। কারণ যদি আমরা এজ এ চ্যাম্পিয়ন্সদেরকে দেখি তো ডেফিনেটলি একদিকে আছে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডিরোস, আরেকদিকে আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুনথার, এবার দুজনের থেকেই টাইটেল যে যাবে না এত তাড়াতাড়ি সেটা তো বোঝাই যাচ্ছে। তো সেক্ষেত্রে কোন সুপারস্টার এগেনস্টে কারা স্টেপ আপ করতে পারে, হ্যাঁ কিছু ক্ষেত্রে তোমরা বলবে যে প্রেডিক্টেবল বটে, আবার কিছু ক্ষেত্রে আনপ্রেডিক্টেবল, তো সেই সমস্ত কিছুকে নিয়ে ডিসকাশন করবো। আর হ্যাঁ গাইস, রয়্যাল রাম্বল আমরা সবসময় জানি যে কিছু সারপ্রাইজ এলিমেন্ট থাকে, তাহলে কি নেক্সট ইয়ার রয়্যাল রাম্বলেও সারপ্রাইজ থাকবে, তো সেগুলোকে নিয়েও ডিসকাশন করবো। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে নেক্সট ইয়ার রয়্যাল রাম্বলকে নিয়ে না এখনই প্রচুর ফ্যানরা প্রচুর কিউরিয়াস হয়ে রয়েছে, কারণ অনেক কিছু কিন্তু চারপাশে রয়েছে। আর ডাব্লিউডব্লিউই তার মানে দেখো বুঝতেই পারছো, যেহেতু রোড টু রাসেলমেনিয়া ভাই এবছর যা হাল্লাবল হয়েছিল আমরা যা দেখেছিলাম, তো সেক্ষেত্রে প্রচুর ফ্যানরা বলছে ভাই নেক্সট ইয়ার তো আরও নেক্সট লেভেল হতে পারে। তো ট্রিপল এইচ যে কী দেবে সেটাই খুব বড় প্রশ্ন, কিন্তু গাইস আমরা তো ফিল করবোই। দেখো ফার্স্ট অফ অল যদি আমরা কথা বলি, যে এই যে আমি অলরেডি বললাম যে রয়্যাল রাম্বল মানেই হচ্ছে সারপ্রাইজ, আর এবছর আমরা দেখেছিলাম আনব্রাদে এসেছিল, তো নেক্সট ইয়ার কি এমন কোনো সুপারস্টার আসতে পারে, বা বলা উচিত দুজন সুপারস্টার কি আসতে পারে, সেটা হচ্ছে গাইস রিকি স্টার্ক আর ড্যানিয়েল গার্সিয়া। দেখো এদের চান্সেস প্রচুর আছে, আর ডাব্লিউডব্লিউই হয়তো এদেরকে একটা মেন স্পটেই রাখবে, সেক্ষেত্রে হয়তো রয়্যাল রাম্বলে অ্যাপিয়ারেন্সের থ্রু দিয়েই তাদের ডাব্লিউডব্লিউইতে রান শুরু হলো, সেটা কিন্তু গ্রেটেস্ট হতে পারে। কিন্তু গাইস নেক্সট ইয়ার রয়্যাল রাম্বলে যদি আমি বলি যে আরও বড় ধামাকা আসতে পারে, যখন আমরা দেখবো আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুনথার ডিক্লিয়ার করবে যে সে রয়্যাল রাম্বলে এন্টার করতে চলেছে, তোমরা বলবে এ কেমন ব্যাপার ভাই, যে চ্যাম্পিয়ন ফাইটিং চ্যাম্পিয়ন সাথে এমনি রাসেল মিনিয়ায় ম্যাচ পাবে। কিন্তু গাইস ডাব্লিউডব্লিউই এরকম স্টোরি লাইনে যেতেই পারে, কারণ দেখো কারেন্টলি যেরকমভাবে তোমরা গুনথারকে দেখছো, গুনথার যথেষ্ট বেশি ডমিনেটিং, তো তিনি ভাই ম্যাচ জিততে চায়, তিনি নিজেকে ফাইটার, নিজেকে যে রিং জেনারেল সেটা দেখাতে চায়। অবভিয়াসলি তিনি রিং জেনারেল, তিনি কিং অফ দ্য রিং বলে কথা। কিন্তু যদি তোমরা লাস্ট রয়্যাল রাম্বলগুলো যদি তোমরা দেখো অ্যাজ এ গুনথারের লাস্ট ইয়ার বলো এই ইয়ার বলো, তো গুনথার প্রচুর ডমিনেট তো করেছে, কিন্তু লাস্টে এসে কিন্তু এলিমিনেট হয়ে গেছে। সেক্ষেত্রে গুনথার বলতেই পারে যে ভাই আমি এবার অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে রয়্যাল রাম্বলে ঢুকবো, এটা অনেকটা ঠিক ব্রক লেসনার যেমন সেই ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হিসেবে রয়্যাল রাম্বলে ঢুকেছিল, ইভেন শার্লট প্লেয়ারও তো ঢুকেছিল অ্যাজ এ চ্যাম্পিয়ন হয়ে, তাহলে গাইস এরকম হতে পারে। আর গাইস যদি এরকম হয় তাহলে তোমরা ভাবতেই পারো যে গুনথারকে যে এলিমিনেট করবে সেই হয়তো গুনথারকে ফেস করবে রাসেলমেনিয়াকে, সেখান দিয়ে কি তাহলে আমরা দেখতে পাবো যে ব্রক লেসনার এন্টার করবে রয়্যাল রাম্বলে আর গুনথারকে এলিমিনেট করবে। কিন্তু এখানে একটা ফ্যাক্টর, যদি গুনথারকে ব্রক লেসনার এলিমিনেট করে তাহলে কি ব্রক লেসনারই রয়্যাল রাম্বল জিতবে আর দেন গুনথারকে চ্যালেঞ্জ করবে রাসেলমেনিয়ার ম্যাচের জন্য। এবার দেখো এখানে একটা টুইস্ট আছে ঠিক, কারণ অলরেডি আমরা যেরকমভাবে রিপোর্ট শুনছি গাইস রয়্যাল রাম্বলে হয়তো গাইস ব্রক লেসনার পসিবল রিটার্ন হতে পারে, আর সেক্ষেত্রে যদি 30 ম্যান রয়্যাল রাম্বলে ঢোকে তাহলে তো মানে দেখো ব্রক লেসনারকে যেরকমভাবে রয়্যাল রাম্বলে আমরা দেখি ডমিনেট করতে এলিমিনেশন, তো সেক্ষেত্রে ব্রক লেসনার ঢোকা মানে তো তখন বুঝতে হবে যে তাহলে ব্রক লেসনার রয়্যাল রাম্বলে জিতে যাবে, পুরো একতরফা হয়ে যাবে, তাহলে কি এটা হবে নাকি আমরা এরকম ফ্যাক্টর দেখবো যে ব্রক লেসনার ঢুকলো তো কিন্তু গুনথার ব্রক লেসনারকে এলিমিনেট করে দিল, মানে এটা ঠিক অনেকটা এরকম সেই রোমান রেইন্স আন্ডারটেকারকে এলিমিনেট করেছিল দেন রাসেলমেনিয়া ম্যাচ, মানে যেরকমভাবে ফিল দেখেছিলাম, তো তাহলে কি ওরকমও অ্যাঙ্গেল হতে পারে যে দিয়ে গুনথারকে হয়তো তারপরে অন্য কেউ এলিমিনেট করলো, যে রয়্যাল রাম্বল জিতলো সেই হয়তো গুনথারকে এলিমিনেট করে রয়্যাল রাম্বল জিতলো, আর হতে পারে গেছে ব্রক লেসনার হয়তো পেছন দিক দিয়ে আবার ঢুকে এসে গুনথারকে F5 মেরে বের করে দিল, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ এদের এলিমিনেশনটা এরকম ওয়েতে হলো, সেখান দিয়ে খুনসুটি রাইভেলরি বিল্ড হলো রাসেলমেনিয়ার জন্য। তাই আমার মনে হচ্ছে দেখো ব্রক লেসনার রয়্যাল রাম্বলে তো মানে
ডাব্লিউডাব্লিউই নিয়ে আসবেই আসবে, কারণ এবছর তো হলো না, তাই জন্য ব্রন ব্রেকার ঢুকেছিল। কিন্তু ব্রক লেসনার আসলে ধরে না ভাই, ওটাই রোড টু রসেলমেনিয়াকে বিল্ড করবে। এখন ব্রক লেসনার কি গুনথারের এগেনস্টেই যাবে তো নাকি অন্য কোনো সুপারস্টার দেখবে জন সিনার এগেনস্টেই, এটাকে নিয়ে আমি কালকে আইকনিক রাইভালরি এপিসোডে ডিসকাস করেছিলাম। তাই কিন্তু এটাও মেজর ফ্যাক্টর যে ব্রক লেসনার রিটার্নটা এমনভাবে ঢোকাবে যেটা মানে একদম পুরো একটা এমন স্পটে হবে যে রোড টু রসেলমেনিয়াকে ফিল করবে। এবার যদি গাইজ আমি কথা বলি হোয়াট অ্যাবাউট জন সিনাকে রয়্যাল রাম্বলে অ্যাপিয়ার করবে, কারণ যেরকমভাবে উনি বলেছেন যে নেক্সট ইয়ার হবে তার লাস্ট ইয়ার, তো সেক্ষেত্রে রয়্যাল রাম্বল হবে তার লাস্ট রয়্যাল রাম্বল, আর তাকে ঢোকাতেই হবে 30-man রয়্যাল রাম্বলে। ইভেন গাইজ এটাও বলা যেতে পারে যে রয়্যাল রাম্বলের নাম্বার ওয়ান এন্ট্রিটাই হয়তো জন সিনা করবে, আর জন সিনা দেখা যাবে যে হয়তো পুরো শুরু থেকে লাস্ট অব দি রয়্যাল রাম্বলে রয়েছে। এটাও কিন্তু একটা প্রচুর স্পেশাল ফিল দেবে। আর এটা ঠিক যে তোমরা অনেকে বলবে যে রয়্যাল রাম্বল তো জন সিনাকে জেতাতেও পারে, দিয়ে হয়তো রিক ফ্লেয়ারের রেকর্ডের সাথে সাথে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের 3-time রয়্যাল রাম্বল উইনের রেকর্ডকেও টাই করাতে পারে। কিন্তু আমার যেন মনে হচ্ছে না যে এটা হবে, কারণ যদি জন সিনা রয়্যাল রাম্বল জেতে তাহলে কোডি রোডসের এগেনস্টে কি যাবে, তাহলে তো আমরা যে ম্যাচটা ভাবছি রসেলমেনিয়া হবে তাহলে তো ওই দিকে যাবেই না, নাকি ডাব্লিউডাব্লিউই এরকম দেখাবে যে জন সিনা গুনথারকে চ্যালেঞ্জ করবে রয়্যাল রাম্বল জিতে, সেটাও কিন্তু একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু ভাবো জন সিনা যদি ঢোকে তাহলে কিন্তু প্রচুর প্রেডিক্টেবল ওয়েতে কিন্তু মানে রয়্যাল রাম্বল এন্ড হবে এরকম বলা চলে। আর এটাই হয়তো ইন্টারেস্টিং হবে, জন সিনা হয়তো শুরু থেকেই মানে একদম পুরো ফাইট করে 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 লাস্টে রয়্যাল রাম্বল জিতলো, তাহলে এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। কারণ দেখো জন সিনা এত বছর ধরে যেহেতু কোনো ম্যাচ জেতেনি, কি আর বলবো, তো সেক্ষেত্রে রয়্যাল রাম্বল ভিক্টরিটা কিন্তু প্রচুর মেগা ভিক্টরি হবে, তো সেটাও কিন্তু একটা ফ্যাক্টর করতে পারে। হ্যাঁ আমি জন সিনাকে বলবো না, কিন্তু আমার যে স্টিল যেন মনে হচ্ছে জন সিনা জিতবে না, জন সিনাকে হয়তো কোনো একটা ম্যাচ বিল্ড আপের জন্য অ্যাঙ্গেল করতে পারে যে রয়্যাল রাম্বলে ঢোকালো কিন্তু জিতবে না, কারণ কে জিতবে সেটা আমি একটু বাদে আসছি। তাহলে কি ডাব্লিউডাব্লিউই রয়্যাল রাম্বলে ঢোকাতে পারে আমাদের অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেন্সকে? দেখো রোমান রেন্সে যেরকমভাবে আমরা ক্যারেক্টার দেখছি, হ্যাঁ রোমান রেন্স সোলো সিকোয়ার এগেনস্টে তো যাবেই, তিনি সেই ট্রাইবাল চিফের স্থানে আবার বসবে, কিন্তু তার থেকে শুরু করে তিনি চাইবে সেই টাইটেল, সেই আনডিসপিউটেড টাইটেল যা তিনি প্রেস্টিজ বানিয়েছেন, আর অবভিয়াসলি সেটা কোডি রোডসের কাছে রয়েছে। আর রোমান রেন্স বলেছে যে এটা শুধুমাত্র সময়ের উপর নির্ভর করছে, ভাই যখন সময় আসবে আমি নিয়ে নেবো এরকম, কারণ এটা আমাকে বিলং করে। তো ডেফিনেটলি রোমান রেন্সকে তাহলে রয়্যাল রাম্বলে এন্টার করবে, আর সেটা হলো তো মানে পুরো ক্লাসিক লেভেলে চলে যাবে ভাই। রয়্যাল রাম্বলে ভাবো রোমান রেন্স রয়েছে, ডেফিনেটলি এটা নেক্সট লেভেল ভাই, নো ডাউট ভাই। রোমান রেন্স যদি থাকে তাহলে কিন্তু অনেক মারাত্মক লেভেলে কিন্তু যাবে, মানে ভাবতে পারছো মানে ফাইনাল ফোর কোন দিকে চলে যাবে? তার থেকে শুরু করে তোমরা অনেকে বলবে পারবো ড্রু ম্যাকইন্টার, সেথ রলিন্স, সিএম পাং, তাদের মধ্যে কি কেউ রয়্যাল রাম্বলে থাকে? আমার তো মনে হচ্ছে তিনজনই থাকবে, আর তিনজনের খুনসুরিটা হয়তো আমরা গেছি রয়্যাল রাম্বলেও দেখতে পাবো। যেমন আমরা এবছর দেখেছিলাম যে সিএম পাং ড্রু ম্যাকইন্টারকে এলিমিনেট করেছিল, তো এখানে আমরা তিনজনকেই দেখবো এ একে অপরকে এলিমিনেট করলো, হয়তো সিএম পাং হয়তো ড্রু ম্যাকইন্টার আর সেথ রলিন্সকে একসাথে এলিমিনেট করে দিল, যে ওরা দুজন ফাইট করছে আমি ওদেরকে পা ধরে টেনে মানে উল্টে দিলাম, তো এরকম হলো। আর পেছন দিয়ে দেখবো যে সেথ রলিন্স বা ড্রু ম্যাকইন্টার হয়তো সিএম পাংকে আবার ঘুরিয়ে ফেলে দিল, আর সেখান দিয়ে চুলোচুলি কন্টিনিউ হলো, সেটাও কিন্তু একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু হ্যাঁ সিএম পাং রয়্যাল রাম্বল জিতবে আর আমার এখন তো আর আশা নেই, হ্যাঁ হতে পারে পরে গিয়ে হলো, কিন্তু নেক্সট ইয়ারটা মনে হচ্ছে না হবে। কিন্তু সব থেকে বড় ধামাকা গাইজ ডাব্লিউডাব্লিউই তাহলে এটা করতে পারে, কারণ তোমরা যেরকম ধরো আমরা দেখেছি যে দেখো লাস্ট কয়েক বছর মানে কয়েক বছর কি বলবো, রোমান রেন্স জবে থেকে চ্যাম্পিয়ন হয়েছে আমরা দেখেছি অ্যাজ এ রয়্যাল রাম্বল উইনার, কিন্তু মেন টাইটেলকেই কিন্তু চ্যালেঞ্জ করেছে, বলা হচ্ছে রোমান রেন্সকে চ্যালেঞ্জ করেছে। তো সেক্ষেত্রে কি তাহলে মানে এবছর তো ভাই কোডি রোডস জিতেছিল, তো অবভিয়াসলি রোমান রেন্সকে চ্যালেঞ্জ করেছে, তাহলে তো নেক্সট ইয়ার যে রয়্যাল রাম্বল জিতবে সে কি তাহলে কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে? আর যেরকমভাবে আমরা অ্যাঙ্গেল দেখছি তাহলে কি আমরা দেখতে পাবো যে আমাদের ফাইনাল বস নাম্বার 30-তে এন্টার করবে, আর এটা কিন্তু একটা হিউজ স্টোরি লাইনকে বিল্ড করবে। কারণ যেরকমভাবে আমরা দেখেছিলাম যে এবছর রোমান রেন্স আর রকের ম্যাচ সেট হওয়ার ছিল যেরকমভাবে রক বলেছিল, কিন্তু কোডি রোডস রয়্যাল রাম্বল জিতে এসেছিল বলেই কিন্তু মানে কোডি রোডস ওই চান্সটা পেয়েছিল, আর অবভিয়াসলি রোমান রেন্সের এগেনস্টে যাওয়া তো রক খেপে গেছিলো। তাহলে কি এরকম অ্যাঙ্গেল হবে যে রক রয়্যাল রাম্বল জিতে কোডি রোডসের এগেনস্টে ওইভাবেই যাবে যে হ্যাঁ তুই আগের বছর রয়্যাল রাম্বল জিতে তুই আমাদের ম্যাচকে নষ্ট করেছিস, এবার আমি তোকে ছাড়বো না এরকম ব্যাপার, তো আমি রয়্যাল রাম্বল জিতেই তোর সামনে আসলাম, তো এরকম কি কোনো অ্যাঙ্গেল হবে? কিন্তু গাইস এটা হলে কিন্তু প্রচুর ধামাকা আসবে, শুধু এটা নয় যে গাইস কোডি রোডসের সামনে রক অ্যাজ এ রয়্যাল রাম্বল জিতে গেল, অবভিয়াসলি
কোডি রোডসের সামনে রকের পুরো একদম ডমিনেশন থাকবে, ফাইনাল বস প্লাস রয়্যাল রাম্বল উইনার। তো সেক্ষেত্রে রসলমেনিয়া 41 নাইট টু মেইন ইভেন্ট, এইভাবেই রক আর কোডি রোডসের ম্যাচ সেট হবে গাইস। এটা একটা অ্যাঙ্গেল তো হবে, কিন্তু যদি আমরা ভাবি যে গাইস সেক্ষেত্রে রয়্যাল রাম্বল 2025 ফাইনাল ফোর কে হবে, দেখো আমার তো মানে এক্সপেকটেশন এরকম আছে গাইস ফাইনাল ফোর হয়তো রক, জন সিনা, রোমান রেন্স আর সিএম পাঙ্ক হবে। ভাবতে পারছো মানে একদিকে যদি আমি সিএম পাঙ্ক আর রককে দেখি ভাই আলাদাই খুনসুটি, জন সিনা রক তো অলরেডি ফিল দিচ্ছে, সিএম পাঙ্ক আছে, রোমান রেন্স আর রক ভাবো, কিন্তু এখানে হয়তো এরকম দেখবো যে রক রোমান রেন্সকে বলবে যে আমরা একসাথে হই তো ওদেরকে ওড়াবো, কিন্তু রোমান রেন্স বলবে যে প্রত্যেকে আমরা নিজেদের জন্য এখানে ফাইট করছি, তো এখান দিয়ে আমরা হয়তো এরকমভাবে অ্যাঙ্গেল দেবো। কিন্তু লাস্ট মোমেন্টটা হয়তো এরকম হবে যে সিএম পাঙ্ক এলিমিনেট হয়ে যাবে, হয়তো ড্রু ম্যাকইন্টায়ার বা সেথ রলিন্স কেউ টেনে দিল ওরকম অ্যাঙ্গেলে, জন সিনাকে গাইজ এরকম হতে পারে হয়তো গাইজ রকই এলিমিনেট করলো, কিন্তু রোমান রেন্সের এলিমিনেশনটা এরকম হবে যে হয়তো পেছন দিক দিয়ে সোলো সিকোয়ার্ড পুরো ব্লাড লাইন মিলে টেনে দিল, কিন্তু রক বলবে আমি তো ভাই ওদেরকে বলিনি তোকে এলিমিনেট করার জন্য, কিন্তু গাইস এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু হ্যাঁ গাইস ফাইনাল টু যদি তোমরা ভাবো যে রোমান রেন্স আর রক হলো, সেটা কিন্তু একটা নেক্সট লেভেল যাবে, যেটাকে নিয়ে আমি পরে ডিসকাশন করবো। কিন্তু আমার যেন মনে হচ্ছে গাইস একদম লাস্ট পজিশনে না আমরা এরকমই দেখবো যে ফাইনাল টু এর মধ্যে জন সিনা থাকবে, কারণ জন সিনাকে ওইভাবেই পুরো অ্যাঙ্গেল দেবে যে হ্যাঁ উনি লাস্ট অব দি ফাইট করেছে, আর আমরা দেখবো রক জন সিনাকে এলিমিনেট করে হয়ে যাবে 2025 এর মেন্স রয়্যাল রাম্বল মানে 30 ম্যান রয়্যাল রাম্বল উইনার, আর সেখান দিয়ে রক পয়েন্ট করবে রসলমেনিয়া 41 এ সাইনা, সেখান দিয়ে রসলমেনিয়া 41 এ ম্যাচ কার্ড অফিসিয়াল হবে। দেখো এটা হলে একটা নেক্সট লেভেলে যাবে, নো ডাউট ভাই। ভাবতে পারছো মানে কোন দিকে যেতে পারে যে অবভিয়াসলি রসলমেনিয়ার ম্যাচ কার্ড আমরা কীরকম ফিল করবো ভাই, কোডি রোডসের সামনে রক দাঁড়াচ্ছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, তোমরা বলবে তাহলে রোমান রেন্সের অ্যাঙ্গেল কী হবে, তাহলে কি এরকমও হতে পারে যে রোমান রেন্সই হয়তো রয়্যাল রাম্বল জিতলো, রক হয়তো রয়্যাল রাম্বল জিতলোই না, ডাব্লিউডব্লিউই হয়তো 2015 থেকে 2025 অ্যান্ড রোমান রেন্সের এখন যে ক্যারেক্টারটা সেই মানে তার সাথে প্রচুর বেশি ফিট করে, আর অবভিয়াসলি দেখো রোমান রেন্স এখন প্রচুর অ্যাটেনশন গেইন করেছে অরিজিনাল টাইটেল চিফ ক্যারেক্টারে, তাহলে কি এটাও হতে পারে যে রোমান রেন্সই রয়্যাল রাম্বল জিতলো 2015 থেকে 2025, কিন্তু যদি রোমান রেন্স রয়্যাল রাম্বল জেতে তাহলে কিন্তু আরও খেলা নেক্সট লেভেল উঠতে পারে, সেটাকে নিয়ে গাইস পরের এপিসোডে ডিসকাস করবো। তবে তোমাদের কি মনে হচ্ছে গাইস রয়্যাল রাম্বল 2025 এর ফাইনাল ফোর কে হতে পারে, মানে কারা হতে পারে, সেটা তোমরা ডিসকাশন করতেই পারো কমেন্টে, কিন্তু আরও অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।